হ্যালো বন্ধুরা, আজ আমরা এসেছি কলকাতার এম বাইপাসে অবস্থিত বুটিক হোটেল রাজকুঠির। এটি একটি হেরিটেজ হোটেল। আপনারা এখন যেটি দেখছেন এটির নাম লোফার্স কাফে, যেটি 2000 স্কোয়ার ফিট জায়গা নিয়ে বিস্তৃত। এখানে বসে একবিংশ শতাব্দীতে আপনি ব্রিটিশ কলোনিয়াল সাম্রাজ্যের স্বাদ উপলব্ধি করতে পারবেন। এখানে পাবেন স্কনস, মাফিনস, টি কেক, টার্টস, স্যান্ডউইচ, কুকিজ এবং ফ্রেশলি বেকড আর্টিসানাল ব্রেড। এই কাফেতে আরও পাবেন জনপ্রিয় ইউরোপিয়ান ইন্সপায়ার্ড রেসিপি, যেমন স্মোকড স্যালমন, ক্রিম চিজ স্যান্ডউইচ, ফ্রেশ পান কেকস এটসেট্রা। এই কাফে খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। রাজকুঠির কলকাতার বুকে অবস্থিত অন্যতম একটি হেরিটেজ হোটেল। এই হোটেল আপনাকে একবিংশ শতাব্দীতে 19 শতকের বাঙালি স্মৃতিকে জাগিয়ে তুলতে সাহায্য করে। বাংলার একজন ধনী জমিদার ছিলেন কালীপ্রসন্ন সিংহ। 19 শতকের গোড়ার দিকে তার বৃহৎ পরিবারকে রাখার জন্য তিনি একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন, যা আজ রাজকুঠির হেরিটেজ হোটেল নামে প্রসিদ্ধ। এই প্রাসাদে তার ভাই বোন, স্ত্রী ও সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজন, পরিচারক পরিচারিকারা থাকতেন। পিতৃপুরুষের মৃত্যুর পর পুত্র নিঃসঙ্গ প্রসাদ সম্পত্তির উত্তরাধিকারী হন। শোনা যায় এক ঝড়ের রাতে ব্রিটিশ সৈন্যরা স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত একজন পরিবারের সদস্যের খোঁজে এখানে এসেছিলেন। কেউ নিশ্চিত নয় সেই রাতে ঠিক কী ঘটেছিল, কিন্তু তারপর থেকে একটি জীবন্ত আত্মাকেও এখানে দেখা যায়নি। দেখুন এই হোটেলটির এই যে উঠানটি দেখছেন, এটি কত বড় বিস্তৃত, একদম পুরো রাজকীয় স্বাদ আপনারা এখানে যদি এসে থাকেন তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন। এখানে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি যেমন হয় তেমন বিভিন্ন কালচারাল প্রোগ্রামও হয়। এটি একটি বিশাল দ্বিতল প্রাসাদের মতো ডিজাইন করা হয়েছে এই প্রাসাদটিকে। এখানে রয়েছে কলোনের বারান্দা, ঢালাই লোহার রেলিং, লাউহাট সেটসহ বারান্দা ইত্যাদি, এবং এক অভূতপূর্ব অনুভূতি তৈরি করা হয়েছে যাতে করে আপনারা এই আধুনিক যুগে বসেও সেই যুগের যে রাজকীয়তা সেটাকে আপনারা উপভোগ করতে পারেন। দেখুন এখানে কত বড় উঠানটি, এখানে বসার জায়গাও করে রাখা আছে। সন্ধ্যাবেলা এখানে বসে আপনারা চা বা কফির সাথে, স্ন্যাক্সের সাথে আপনারা এই অনুষ্ঠানটি পরিদর্শন করতে পারেন। অসাধারণ লাগবে, অসাধারণ অনুভূতি, পুরো রাজকীয় অনুভূতি। এবং এনাদের যে সমস্ত স্টাফরা রয়েছে তাদের থেকে আপনারা যে আতিথেয়তা পাবেন তা ভুলে কখনো ভুলবেন না। দেখুন এখানে রয়েছে একটা খুব আধুনিক বার, যেখানে আপনি আপনার সন্ধ্যাকালীন সময় কাটাতে পারেন। এখানে হোটেলটির মধ্যে রয়েছে অনেক আধুনিক জিনিসপত্রের ব্যবস্থা। এখানে বেশিরভাগ কক্ষ রয়েছে চারটি পোস্টার বেড, হাতে টানা পাখা, ডিজাইনার আয়না, পর্দা এবং অন্যান্য আসবাবপত্র দিয়ে পুরনো দিনের মতো করে এই হোটেলটিকে সাজানো হয়েছে। এখানে একটি অল ডে ডাইনিং রেস্টুরেন্ট আছে, একটি আধুনিক বার, স্পা, সুইমিং পুল, শপিং আর্কেড, কাফে ইত্যাদি এখানে আপনারা পাবেন। এই হোটেলটি অবস্থিত 89C নারকেলডাঙ্গা মেন রোডে, ফুলবাগানের কাছে, কাঁকুরগাছি, কলকাতাতে। এটি একটি অত্যাধুনিক হোটেল, যা একটি ফাইভ স্টার হোটেলও বটে। দেখুন এখানে বসে সান্ধ্যকালীন যে অনুষ্ঠান সেটা আপনারা উপলব্ধি করতে পারবেন। কী সুন্দর পরিবেশ, দেখুন কী সুন্দরভাবে সাজানো হয়েছে হোটেলটিকে, পুরো রাজকীয়তার ছোঁয়া যেন সব জায়গায় লেগে আছে। এই রেস্টুরেন্টের চেক ইন টাইম 2টার সময় এবং চেক আউট টাইম দুপুর 12টার সময়।
আপনি রিকোয়েস্ট করলে কাস্টমাইজও করা যেতে পারে, তবে সেক্ষেত্রে অতিরিক্ত চার্জ আপনাকে দিতে হবে। 12 বছরের নিচে যদি কোনো বাচ্চা হয় সেক্ষেত্রে তার কোনো চার্জ লাগবে না। এখানে রুম অনুযায়ী ভাড়া বিভিন্ন, 6,500 টাকা থেকে শুরু করে 16,000 টাকা পর্যন্ত রেঞ্জ রয়েছে। আরও বেশি রেঞ্জ আছে, আপনি যেরকম নিতে চাইবেন এখানে সেরকম পাবেন। বুঝতেই পারছেন একটি 5-স্টার হোটেল, তার মূল্য সেভাবেই ধার্য করা হয়েছে। তো আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি রাজকুটির হেরিটেজ হোটেল সম্পর্কে যা বলেছি তাতে আপনাদের আশা করি আপনারা এর মধ্যে অনেক তথ্য পেয়েছেন, এবং আপনারা এখানে এসে এই হোটেলে যে রাজকীয় থাকার ব্যবস্থা, জিম, সমস্ত কিছু আছে তা উপলব্ধি করবেন। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, নমস্কার বন্ধুরা।